সংগ্রামী মহাসচিব, বারবার তারা নির্যাতিত সংগ্রামী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত মঞ্চের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, যিনি বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে একটি সংগ্রামের জন্য। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধার। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণের নেতা, দেশনায়ক জনাব তারেক রহমান আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা আংশিক বিজয় অর্জন করেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, যার অগ্রভাগে ছাত্র জনতা এবং কিশোর থেকে অভিভাবকের ভূমিকা পালন করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। আজকের নেতা তারেক রহমানের কারণে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব আজকে আজকে গণতন্ত্রের অগ্রনায়ক হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমরা সেই রেখার মুক্ত বাংলাদেশে আজকে কথা বলতে পারছি। কিন্তু মাথায় রাখবেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কিন্তু বাংলাদেশের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নেত্রী 15 বছর ধরে নির্যাতিত হয়েছে, আমাদের নেতৃবৃন্দরা 15 বছর ধরে 17 বছর ধরে নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছি, হাজার হাজার মিথ্যা মামলার শিকার হয়েছি। একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে বাংলাদেশের মানুষের সত্য, মুক্তিযুদ্ধের সত্য, একটি গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকলের কথা বলার স্বাধীনতা থাকে, মত প্রকাশ করার স্বাধীনতা থাকে, সেই বাংলাদেশ তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।